বাড়িতে গিয়েছিল হে স্বামী তোমার অনুমান সত্য মালা এখন তো আমি বিদায় নিতে চাই মালা কোথায় যাবে স্বামী এখানে নেই প্রেম প্রীতি ভালোবাসা এখানে নেই এখানে নেই মায়া মমতা প্রেম প্রীতি ভালোবাসা আমি সেখান থেকে চলে যাব মালা অনেক অনেক দূর আমাকে ছাড় মিয়া স্বামী সত্য হয় মালা আমি ওই খোদার কাছে এই কামনাই করি তিনি যেন আমাদের মনোবাসনা পূর্ণ করে শাবি বলো আমারি থেকো শুধু
সখী ভাদির বাচ্চা তোকে এবার বন্দি করে মালার সাথে ভালোবাসার স্বাদ আমি মিঠে দেব বন্দি করে পরে না তুমি কি করে ভাবতে পারলে আমি সাধারণ বিখ্যাত লাঠিয়াল মালিক সুন্দরের হিসেবে তোমার কাছে বিনা যুদ্ধে আমি বন্দিত্ব স্বীকার করব তাই তো ভাবছি আমি তো অস্ত্রহীন আমি অস্ত্র কোথায় পাবো আমি কি অস্ত্র এই সিপস শালা কখনো নি অস্ত্রের সাথে যুদ্ধ করে না এরে অস্ত্র আমি তোমাকে দিচ্ছি সেনাপতি সাহেব আপনি আমাকে বন্দি করে নিয়ে যাবেন তাকে শুধু বন্দি করে নিয়ে যাব না তাকে তোকে রাজ প্রাসাদে নিয়ে গিয়ে বসে দেব মালার সাথে পীড়িত করার সেনাপতি সাহেব আপনি আমার স্বামীকে ছেড়ে দিন আপনি আপনি আমাকে বন্দি করুন না না মালা আমি তোমাকে বন্দি করব না তুমি যে দুদিন পর আমার পিয়ারিয়া সেনাপতি গোলাম খা মালা আপনি ভুলে যাবেন না আপনি হলেন আমার পিতার বেতন কর্মচারী আর কর্মচারী কর্মচারীর মতো থাকবে মাথায় কখনো উঠতে চাইবেন না তাই তো আপনার পিতা আলিপুর যুদ্ধে আমার সাথে ওয়াদা দিয়েছিল তাই তো আমি ভাবছি এই মিশরের হবে আমার বন্দি খেয়ে নিয়ে যাও স্বামী স্বামী হইও কইও তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না স্বামী স্বামী
মালা স্বামী রাশেদা বলে আমি তোর কাছে শুধু একটি কথা মিনতি করছি তুই ওই আব্বা হুজুরের কাছে গিয়ে বলবি ওই নিষ্ঠুর বাদশার আদেশে সারাপতি গোলাম খান আমাকে ধরে নিয়ে গেছে বলে রাশেদা তুই কথাটি মন হ্যাঁ কাশে ভাই আমি এখনি যেই বলবো ঠিক আছে রাশেদা বিদায় এই বাজির বাচ্চাটাকে শায়েস্তা করে তারপর দেখব কুতাখার জল কোথায় গিয়ে গড়া কথাটা মনে রেখো মালা আমি বিশ্বরের সেনাপতি গোলাম সখী সখী তুই তাড়াতাড়ি যা এই সংকটটা আমার শ্বশুরের কাছে দিয়ে আয় তুই নইলে নইলে এই শয়তানের দল হয়তো আমার স্বামীকে বাঁচিয়ে রাখবে না তুই কোনো চিন্তা করিস না আমি এখনই যে খবরটা দিচ্ছি চল চল আমরা যাই সখী সকাল ভালায় কাশেম স্কুলে গিয়েছে বিকাল হয়ে এলো এখন পর্যন্ত আমার পুত্র কাশেম বাড়িতে ফিরল না তাহলে কি কোনো দুর্ঘটনা ঘটেছে আয়েশা স্বামী আমার মনটা বড় কুলকাইছে জানি না আমার কাশেমের মনে কিছু হয়েছে স্বামী আমি বুঝতে পারছি না আমার কাশেমের জন্য কি হয়েছে আমার মনে যে শান্তি হচ্ছে না তুমি বিচলিত হয়ে গেছে কাশিম ভাইকে ওই গোলাম খা বন্দি করে নিয়ে গেছে কারাগারে আমি নিশ্চয় আপনার লাঠি এনে দেব দেবার পূর্বে আপনাকে আমি একটু অনুরোধ করে যাচ্ছি ছোটবেলা আমাকে আমার কাছে দিয়েছেন আমি আপনার কাছে আঁচল পেতে দিতে চাইছি আমি আপনি আমার কাছে দিয়ে যেভাবে পারেন যেভাবে পারেন আপনি আমার কাছে এনে দেবেন আমি এক্ষুনি আপনার লাঠি এনে ঠিক আছে আয়েশা ঠিক আছে ধোলাম কা ধোলাম কা ধোলাম কা ধোলাম কা আমি আপনাকে আবার বলছি সব যেভাবে পারে যে কোন মুহূর্তে যে যা চাই মহারাজ তাই দিয়ে আপনি আমার আমি কাশেমকে ছাড়া যে কিছুতেই বাঁচবো না সব তুমি শান্ত হও আয়েশা তুমি শান্ত হও তুমি বিচলিত হবে না আমি এই লাঠি দিয়েছিন আমির বাদশাকে সিংহাসনে বসিয়েছিলাম আজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমি শপথ করে সেই লাঠি আমি হাতে নিচ্ছি সেই লাঠি দিয়ে আজ সেই আমির বাদশার রাজ্য আমি আমি ক্ষান্ত হব না এই উদ্ধার করে এই আমির বাদশাকে আমি টেনে হেঁচড়ে এই পাগল দিয়ে চলে ঠিক আছে তাই চলুন বেগম তাহলে তুমিও কি কাশেমকে জামাতা বলে স্বীকার করতে চাও শুধু আমি কেন আপনাকেও তো স্বীকার করতে হবে আমি তোমাকে হত্যা করব শয়তানি মেয়ে শান্তির জন্য যদি আমার মৃত্যু হয়
হাসিমুখে বারণ করব তবে রে কলঙ্কিনী মের পড়বে আমি তোকে হত্যা করে ওই গমের জোয়ারে পাঠিয়ে দেব বন্দি করে নিয়ে এসেছি জাপনা 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 আপনি আমাকে কেন বন্দি করে এনেছেন আমার কি অপরাধ জাপনা তুমি আমার এই চাকরের ছেলে হয়ে কেন আমার কন্যার সাথে মেলামেশা করতে এসেছিস একই তোমার অপরাধ নয় আমি যে ইচ্ছে করে মালার সাথে প্রেম করতে আসিনি বরং রোজ রোজ মালায় আমাকে বিরক্ত করে তুলেছি এটা কি আমার অপরাধ এটা কি তোর অপরাধ নয় এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে সেনাপতি গোলাম খান যাহা ভড়া এই বাদির বাচ্চা যে চোখ দিয়ে আমার মা মালার প্রতি চেয়েছিল আমার আদেশ এই মুহূর্তে এই বাজির বাচ্চার চোখ দুটো উপড়ে ফেলো আমি আমি তাই করছি জাপনা আমি তাই করছি ক্ষমা করুন জাহাপনা আপনি এত কুটির আদেশ আমাকে দেবেন না চলে যা সেনাপতি গোলাম খান জাহাপনা জাহাপনা ওই সেনাপতি গোলাম খান রয়েছে আপনাদের হুকুম থামেলি করার জন্য বাচ্চার আদেশে বেমার সেনাপতি আমার দুটি চোখ পড়ে নিয়েছি আব্বা তোর তোর প্রাণ কি এতটুকু দয়া হলো না তুই কেমন করে আমার একমাত্র সন্তানের চোখ দুটো উপড়ে নিয়েছিস তুই তেমনি ভাবে আমার সন্তানের চোখ উপড়ে নিয়েছিস তেমনি ভাবে আমি তোর চোখ উপড়ে নেব চোখের ব্যথা আমি আর সহ্য করতে পারছি না আপা আমি যে আর সহ্য করতে পারছি না তুই ধৈর্য ধর বাবা তুই ধৈর্য ধর সতি চল সতি চল না জানি আমার স্বামী কি অবস্থা হয়েছে স্বামী 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 কি অবস্থা করেছে তোমার কি
কোনো চিন্তা করবে না তোর চোখ যেমনি ভাবে তুলে নিয়েছে দেখে তেমনি ভাবে আমি এই সিপাও শালা গোলাম তার চোখ তুলে নেব আর যদি তুলে নিতে না পারি তাহলে এই জীবন আমি রাখব না সেনাপতি হেরে গেল আমার বাহুশক্তি এখনো কমে যায়নি শক্তি থাকলে শক্তি মোকাবেলা আমি লাঠি নিয়ে তোমাকে সিংহাসনে বসিয়েছিলাম আজ তার প্রতিদান দিয়েছ আমার সন্তানের চোখ তুলে নিয়ে তোমরা তেমনি ভাবে আমার সন্তানের চোখ তুলে নিয়েছ দেখে তেমনি ভাবে তোমাদের চোখ তুলে না আমার সন্ত আমি কান্ত হব না বন্দি করো তোমার অবাধ্য পিঠাকে ওরে ভেইমানের থল তোরা ছেমনি ভাবে আমার সন্তানের চোখ তুলে নিয়েছিস আজ ঠিক তেমনি ভাবে এখন এই মুহূর্তে আমি তোদের চোখ তুলে নেব শুধু তাই নয় আমি তোদেরকে জীবন্ত আমার দেব আব্বা খু চোখের যে কি জ্বালা আমি জানি আব্বা আপনি ওদের চোখ নেবেন না আব্বা ওদেরকে মাফ করে আমি আমি তোর কোনো কথাই শুনবো না আমি তোর কোনো কথাই শুনবো না তোমার পিতাকে এখানে শুইয়ে দাও তুমি সিপাও সালাকে এখানে শুইয়ে দাও মনে তোমার চোখের সম্মুখে আজ তোমার আর চোখ আমি ভুলে নেব আমি আমি যদি কোন অন্যায় করে থাকি মামনি তাহলে এই হতভাগাকে তোমরা ক্ষমা করে দিও ক্ষমা করে দিও ক্ষমা করে দিও আপাদা আপনি কাজ করবেন না আপা চোখের জ্বালা আমি বুঝি আব্বা
ওদের চোখ আপনি নিয়ে না পা আমি আপনার কাছে অনুরোধ করছি আপা তুই কি বলছিস তুই কি বলছিস আমার চালা জোন তুই বুঝবে না রে কাশেম তুই বুঝবে না আমাকে আমাকে আমার মায়ের কাছে দিয়ে যাবো যাবো তোর তোর মায়ের কাছে আমি তোকে নিয়ে যাবো কিন্তু তুই আমার দুঃখটা বুঝলে না রে আমাকে আমার কাজটা করতে দিলে না আমাকে আমাকে আমার কাজটি করতে দিলে না ওরে বেঈমানের ফল এখনো শুয়ে আছিস কেন বেবাস বাস বলছি ওটা বাস বেঈমানের ফল তোরা ঝাড় চোখ তুলে নিয়েছিস আজ আজ তাদের অনুরোধে তোরা বেঁচে গেলি এই মালিক সর্দারের হিম্মত তো তোদের জানা আছে এই মালিক সর্দারের হাত যতক্ষণ পর্যন্ত এই লাঠি খানা তাকে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে এমন কোন শক্তি নেই মালিক সর্দারকে আটকে রাখে তাড়াতাড়ি আমাকে মায়ের কাছে নিয়ে চলো না বা আমি যা সহ্য করতে পারছি না চল চল রে বাবা চল চলো মালা চলো রাশিদা ঈমান বাদশাহ ঈমান সিপাহশালা গোলাম খাপ আজ আজ তোদের চাকরি ছেড়ে দিয়ে আমি চিরদিনের মতো তোদের কাছ থেকে চলে গেছি আজ থেকে শুরু হবে এই মালক সর্দারের হংকার মালিকের সর্দারের হংকারে তোদের এই রাজপ্রাসাদের সর্দারকে নয় আপনি যেভাবে হোক আমার কলিজার টুকরো আমার মা মালাকে আপনি ফিরিয়ে আনো আপনি ফিরিয়ে আনো আমি ঠাই করব আমি করাই করাই বুঝে নেব তবে আমার নাম দীপ শালা কানে কা মিথ্যা গুলাম আয়েশা আয়েশা
থেকে আপনি চুপ করে আছেন কেন বলুন আমার কাছে কোথায় আমি যে প্রতীক্ষা তোমার কাছে ঘরে গিয়েছিলাম আমি সেই প্রতীক্ষা পালন করতে ব্যর্থ হয়েছি কি বলতেন স্বামী তাহলে কি আমার কাছে দেওয়ারা তোরা কি তাহলে মেরে না না রাশেধা না আমার কাছে মেরে ধুটি চোখ তোরা চিরদিনের মতো তুলে নিয়েছে রাশে না 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 স্বামী এ হতে পারে না আমি সময় মতো পৌঁছাতে পারিনি আমি সময় মতো পৌঁছাতে পারিনি তাই তো আমার পুত্র কাশ্মীর দুটি চোখ হারাতে হয়েছে আয়েশা তুমি আমাকে ক্ষমা করে দাও আয়েশা আমার কাশেম কোথায় স্বামী তোমার কাশেম আসছে তোমার কাশেম তোমার কাছে চলে আসবে কিন্তু তোমার কাশেমকে তুমি আমানো হতে পারবে না তোমার কাছ থেকে তেমনি ভাবে পিঠায় নিয়ে স্কুলে গিয়েছিল তাকে আর তেমনি ভাবে তুমি ফেরত পাবে না আজ তুমি তাকে পাবে তার দুটি চোখ নেই সে অন্ধ সে তুমি এখানে কেন এসেছো তোমার জন্য আমার কাশেমের দুটি চোখ উঠে নিয়েছে আমি আমি তোমাকে আমার বাড়িতে চাই না বেরিয়ে যাও মালা মালা তো কোনো অপরাধ করেনি মালা তো কোনো অন্যায় করেনি মালা মালা তার পিতাকে ফেলে রাজপ্রাসাদে ছেড়ে এই জীর্ণ কুটিরে ছুটে এসেছে তোমার কাছে আশ্রয় নেবার জন্য তুমি তাকে পারিয়ে দিয়ে তুমি কুধার কাছে দোষী হয়েও না তুমি কুধার কাছে দোষী হয়েও না মালাকে মেনে নাও আয়েশা তুমি মালাকে মেনে নাও তুমি কি পারবে আমার কাশেমের চোখ দুটি ভালো করে দিতে আমি পারবো মা এই মন্তর করো মন্তর আমি যে সত্য প্রেম করেছি মা ভাই আপনার দৃষ্টি আমাকে হাসিয়ে মুখে বিদায় দিন মা ইউটিউব হইতেছে আমার স্বামীকে নিয়ে আমি দেশান্তরি হব মালা মালা তুমি আমার কাশেমকে নিয়ে যাবে মালা আমার স্বামী চোখ ভালো না করতে পারি আমি এই দেশে ফিরে আসবো না আমার স্বামী চোখ ভালো করে আমি এই দেশে ফিরে আসবো আব্বা আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন আব্বা আপনার যেন আমার ফিরে আসতে পারে যেন আমার ফিরে আসতে পারে ঠিক আছে মালা আমি আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার একমাত্র পুত্র
কাশ্মীরের দুটি চোখ ভালো করে দে আমি আল্লাহর কাছে সেই প্রার্থনাই করছি আর তোমাদের প্রতি হইল আমার অবশ্য ভালোবাসা আমি তোমাদের আশীর্বাদ করছি মালা